আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পোস্ট অফিসে গিয়ে আমাদের যেই অ্যাডসেন্সের চিঠি আসে গুগল থেকে, সেই চিঠিটি নিয়ে আসতে হয়, কাদের সাথে যোগাযোগ করতে হয় এবং কোন কোন প্রসেসগুলি ফলো করতে হয়। এই জিনিসটি অনেকেই এই জিনিসটি নিয়ে প্রবলেম ফেস করেন, যে কারণে আমি ছোট একটি ব্লগ তৈরি করতেছি যার মাধ্যমে আপনাদের পুরো বিষয়টি দেখানোর ট্রাই করব। তো সকলে আমার সঙ্গেই থাকুন, তো চলুন ভিডিওটি শুরু করি। গাইস, আমি এই মুহূর্তে মাদারীপুর প্রধান যে ডাক বিভাগ আছে সেটির সামনে রয়েছি। তো আমরা এখন এই ডাক বিভাগের অফিসে প্রবেশ করব। তো পরে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের স্টেপগুলি দেখানোর ট্রাই করব। তো এখানে হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকের যেই রাষ্ট্রীয় ডাক বিভাগের গাড়িটি রয়েছে এটি চলে আসছে। তো আমরা এখন অফিসের ভিতরে যাবো। তো আমি যদিও প্রসেসগুলি জানি কোথায় জিজ্ঞেস করতে হয় বা কোথায় যেতে হয়, তারপর আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে একটু জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম ম্যাম, এই যে বিদেশ থেকে চিঠি আসলে ওটা কোন জায়গায় পাওয়া যাবে? বিদেশ থেকে আসবে, ইউএস থেকে আসবে, ইউএসএ থেকে পিছনে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আপনি কাউন্টারে আসার পরে যে কারো একজনের কাছে আপনি জিজ্ঞেস করবেন। এখানে আজকে সবই ফাঁকা দেখা যাচ্ছে মোটামুটি। তো আমি যদি এর আগে কয়েকবার আসছি, তারপরও জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে কাজটি কীভাবে হয় আমি আরেকবার জাস্ট দেখাচ্ছি আপনাকে। তো এই চিঠিগুলি মূলত এই রুমটাতে থাকে। তো ওকে, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আসছিলাম একটা চিঠি আসার কথা আমার গুগল থেকে, আপনারা জানেন না কি এগুলি? এমডি রাশেদ মিয়া। হ্যাঁ, ঠিকানা হচ্ছে মাদারীপুর সদর দেয়া আর কি, একটু চেক করে দেখেন। মেইন পোস্ট অফিস, ঠিক আছে, এর আগে আসছে আপনি দেখতে পারেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে গুগল অ্যাডসেন্সের যে লেটারটি থাকে সেটি রয়েছে। সো এই লেটারটির এক পাশটাতে বড় করে লেখা আছে মাদারীপুর প্রধান ডাকঘর, আর গুগল অ্যাডসেন্সের লগোটি দেওয়া আছে। অপর সাইটে ঠিক দেওয়া আছে আমাদের যে অ্যাড্রেসটি আমরা দিতে পারি সেই অ্যাড্রেসটি সংক্ষেপে দেওয়া আছে। সো এখানে দেখুন, শুধুমাত্র আমার নামটি দেওয়া আছে এমডি রাশেদ মিয়া, মাদারীপুর সদর, মাদারীপুর, আর হচ্ছে আমাদের পোস্টাল কোড, দেন বাংলাদেশ। সো একদম সিম্পল একটি অ্যাড্রেস আপনি এখানে দিতে পারবেন। অনেক সময় ফোন নাম্বারটি আপনি দিতে পারবেন টিক্স খাটিয়ে, আবার অনেক ক্ষেত্রে আমাদের এটা দেওয়া পসিবল হয় না। সো সেই ক্ষেত্রে আপনি যদি এই পোস্ট অফিসের যদি একটু যোগাযোগ না করেন পোস্ট অফিসে গিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সের যে লেটারটি থাকে এটি পাওয়া মুশকিল হয়ে পড়ে। সো আমরা এই যে গত যে ভিডিওটি দেখলেন সেখানে প্রায় আরও এক সপ্তাহ আগে আমরা গিয়েছিলাম পোস্ট অফিসে, যেখানটাতে যাওয়ার পর আমরা দেখেছিলাম যে আমাদের পোস্ট অফিসে আমাদের লেটারটি এখনও আসে নাই। সো যদিও মেইনলি আপনাদের অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে যখন তারা চিঠিটি পাঠিয়ে দেয় তখন লেখা থাকে যে 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আপনার অ্যাডসেন্সের চিঠিটি আপনার পোস্ট অফিসে পৌঁছাবে। সো তারপরে দেখা যায় আমরা এক সপ্তাহ পরে যখন যাই তখন এটি আসে নাই, তারপরে দ্বিতীয় সপ্তাহে আমরা যখন আবার যাই তখন কিন্তু আমি যাই দেখি যে আমার চিঠিটি অলরেডি এসে পড়েছে। ওকে, যাই হোক, আমরা এখন এই চিঠিটি আনবক্সিং করবো, দেন আমরা দেখবো যে আসলে কীভাবে ভেরিফাই করতে হয়। এটার ভিতরে মেইনলি 6 ডিজিটের একটি সংখ্যা রয়েছে যেটি আমাদের অ্যাডসেন্সের যেই অ্যাকাউন্ট আছে সেখানটাতে গেলে আমরা একটা পিন নাম্বার দেওয়ার অপশন পাবো, সেটি আমরা একটু পরে কম্পিউটার স্ক্রিনে যে ডিরেক্টলি দেখবো কীভাবে করতে হয়। সো চলুন আমরা তার আগে এটি আনবক্স করি। সো এখানে দেখুন রিমুভ সাইট, সো এখানটাতে আমাদের রিমুভ করতে হবে। সো এই জায়গাতে আপনার 3টি দিক আছে, যে 3টি দিক থেকে আপনি চাইলে এটি রিমুভ করতে পারবেন। সো আমরা এখান থেকে এই সাইটটি রিমুভ করলাম। ওকে, সো এখন আমরা চাইলে এটির ভিতরে যে লেটারটি আছে এটি বের করতে পারবো।
আনফর্চুনেটলি এটির ভিতরে এক্সট্রা আর কোনো লেটার নাই। এটির যে অপোজিট সাইট আছে এই সাইটটাতে আপনার 6 ডিজিটের যে কোডটি রয়েছে এই কোডটি দেয়া আছে। সো আমি এখন যেটি করব এই কোডটি আপনার ডিরেক্টলি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে এটি ভেরিফাই করতে হয়। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখে নিই কাজটি। যদিও এটির ভিতরে আরও বেশ কিছু আপনার ম্যানুয়াল দেয়া আছে, এইগুলি আপনারা একটু পড়ে নেবেন। সো আমরা এখন আর সময় নষ্ট না করে ডিরেক্টলি আমরা মেইন কাজে চলে যাই। তো চলুন আমরা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। এই মুহূর্তে আমরা আমাদের ওয়েবসাইটের গুগল সাইট কিটের ড্যাশবোর্ডে রয়েছি। সো আমরা জানি যে গুগল সাইট কিটের সাথে আমাদের অ্যাডসেন্সের আলাদা একটি মেনু দেয়া থাকে। আমরা এই মেনু থেকে ক্লিক করে সরাসরি আমাদের অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে চলে যেতে পারি। সো আমি এখান থেকে অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে চলে যাওয়ার জন্য মেনুতে ক্লিক করলাম এবং অ্যাডসেন্সে চলে আসলাম। এখন কথা হচ্ছে আপনি চাইলে গুগল সাইট কিটের মাধ্যমে আসতে পারেন, অথবা আপনি চাইলে ডিরেক্টলি google.com/adsense লিখেও আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ ইন করতে পারেন। যেভাবেই হোক না কেন আপনাকে মেইনলি আপনার কাঙ্ক্ষিত অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে, এবং কি সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আপনি যখন আসবেন তখন আপনার পিন ভেরিফাই করার যদি প্রয়োজন হয় বা আপনি যখন আপনার হাতে অ্যাডসেন্সের লেটারটি পাবেন তখন বেসিক্যালি এই যে এইরকম একটি নোটিফিকেশন আপনার উপরের প্যানেলে দেখতে পারবেন, ইউর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস। সো এই নোটিফিকেশনটা বেসিক্যালি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসার পরেই দেখতে পারবেন। আপনি যদি হোম পেজে আসেন, আপনি যদি ড্যাশবোর্ডের জাস্ট ওভারভিউতে আসেন সেই ক্ষেত্রেও আপনি এটি দেখতে পারবেন। সো এইখানে এই নোটিফিকেশনটা দেখার পরে বেসিক্যালি আমাদের ক্লিক করতে হবে অ্যাকশনে। সো আমরা চাইলে এখান থেকে অ্যাকশনে ক্লিক করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে পেমেন্টে ক্লিক করতে পারি। দেন পেমেন্টের নিচে একটা অপশন পাবেন, পেমেন্ট ভেরিফিকেশন চেক। সো আমরা এখান থেকে ভেরিফিকেশন চেকে ক্লিক করব। ওকে, এখন দেখেন আমরা এখানে চলে আসছি, আমাদের মেইনলি ভেরিফাই করতে হবে এইখানটাতে। এখানে দেখুন, এন্টার দ্য পিন উই মেইল টু ইউর বিলিং অ্যাড্রেস, সো 6-digit ভেরিফিকেশন পিন, ইউ হ্যাভ 3 attempt রিমেনিং। এর মানে হচ্ছে এখানে আপনাকে 6-digit আপনার পিন নাম্বারটি দিতে হবে, এবং যেটি আপনাকে আপনার পোস্ট অফিসে পাঠানো হয়েছে। এখন এখানে আরেকটি সেন্টেন্স নিচে দেওয়া আছে, যেটি হচ্ছে আপনার 3 বার আপনি এটি সর্বোচ্চ ট্রাই করতে পারবেন। আপনি যদি পরপর 3 বার আপনার অ্যাডসেন্সের এই পিন নাম্বারটি ভুল করেন, ভুল নাম্বার যদি আপনি এন্ট্রি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পিন নাম্বারটি বাতিল হয়ে যাবে, এটি আর কাজ করবে না। সো অবশ্যই অবশ্যই আপনি একটি সতর্কতার সাথে সঠিক পিন নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন প্রথমবারই, আপনার দ্বিতীয়বারও ট্রাই করার প্রয়োজন নেই। সো এরপরে রয়েছে সাবমিট আর রিসেন্ট পিন। আপনি এখানে 6-digit পিন নাম্বারটি দিয়ে সাবমিট করবেন, তারপরে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে, এটি আমরা দেখতেছি একটু পরে। আর এটি হচ্ছে রিসেন্ট পিন। এখন এখানে মেইনলি ওরা বলে থাকে, এখানে যদি আপনি একটু দেখেন, এই যে সেন্ট 11 November 2021, যেটি হচ্ছে নভেম্বরের 21 তারিখে আমাদের এই কোডটি পাঠানো হয়েছে আমাদের পোস্ট অফিসে, যেটি আসতে ওরা বলে দেয় যে 2-3 সপ্তাহের মতো টাইম নেবে। সো 2-3 week টু অ্যারাইভ। সো 2-3 সপ্তাহের ভিতরে যদি আপনার এই কোডটি আপনি না পান, আপনার পোস্ট অফিসে যোগাযোগ করার পরেও যদি আপনি আপনার লেটারটি না পান, সেই ক্ষেত্রে আপনি আরও একটি সপ্তাহ দেখবেন। তারপরে 4 সপ্তাহ পরে, 1 মাস পরে আপনি যেটি করবেন, আপনি রিসেন্ট পিনে ক্লিক করবেন, আপনি আবার নতুন একটি পিনের জন্য রিকোয়েস্ট করবেন, সেই ক্ষেত্রে আশা করা যায় আপনি দ্বিতীয়বার আপনার অ্যাডসেন্সের পিনটি আপনি পেয়ে যাবেন। যাই হোক, এরপরে দেখুন 2 মাদারীপুর সদর মাদারীপুর 7900, এটি হচ্ছে আমাদের পোস্ট কোড বাংলাদেশ। এখানে একদম ভেরি সিম্পল ওয়েতে আমরা অ্যাড্রেসটি দেওয়ার আমাদের সুযোগ থাকে, যেটি আমাদের অ্যাডসেন্সের একদম ফ্রন্ট পেজে এই ডিটেলসটুই শুধুমাত্র থাকবে, আর শুধুমাত্র আপনার নামটি থাকবে, আপনার যেই নামে অ্যাকাউন্ট রয়েছে। এই জন্য আপনি যেটি করবেন, আপনি প্রথম সপ্তাহে আপনি যখন এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন তখনই আপনি আপনার পোস্ট অফিসে যাবেন। যাওয়ার পরে আপনার নামটি তাদের কাছে বলে আসবেন যে আমার নাম হচ্ছে এটি, আর এই নামে হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে একটি চিঠি আসবে। সো এটি বলে আসলেই হবে, তাইলে হচ্ছে এই নামে যখন তারা একটি সিটি পাবে তখন আপনার ফোন নাম্বারটি তাদের কাছে দিয়ে আসবেন, তারা আপনাকে ফোন করবে, অথবা আপনি প্রতি সপ্তাহে বা প্রতিদিন যদি আপনি কাছে হন বা 1-2 দিন পর পর আপনি যাবেন, আপনি যে একটু খোঁজ নেবেন যে আপনার সিটিটি আসছে কিনা, সেই ক্ষেত্রে আপনি ইজিলি আপনার সিটিটি পেয়ে যাবেন। আর গুগল অ্যাডসেন্স এর সিটিটি অবশ্যই অবশ্যই কিন্তু পোস্ট অফিসে আসে, এটি হচ্ছে আপনার গুগল মাই বিজনেস এর যেই কোডটি থাকে এটি অনেক সময় আসে না, বাট অ্যাডসেন্স এর যেই লেটারটি আছে এটি কিন্তু অবশ্যই আসে। আপনি একটু
খোঁজ নেবেন জাস্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যাবেন, খুব ইজিলি পেয়ে যাবেন। ওকে, যাই হোক, এখন আমরা সরাসরি এখানে আমাদের যে 6 ডিজিটের পিনটি রয়েছে এটি এখানে দেব, তারপরে আমরা সাবমিটে ক্লিক করব। ওকে, আমি আমার পিনটি এখানে দিচ্ছি। ওকে, আমাদের পিনটি দেয়া শেষ, এখন আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। আমি সিকিউরিটি পারপাসে এটি হাইড করে রাখলাম। ওকে, আমরা এখন সাবমিটে ক্লিক করলাম। ওকে, ডান। এখন দেখুন অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট, আমাদের এখানে ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে, কমপ্লিটেড। এখন যদি আমরা এই পেজটাকে একটু রিফ্রেশ করি, রিলোড দেই, সেক্ষেত্রে আমাদের এই যে নোটিফিকেশনটি রয়েছে এটি চলে যাবে আশা করি। তো আমরা এটি একটু রিলোড দিচ্ছি। সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে, গুগল অ্যাডসেন্সের যে পেমেন্ট ছিল এটি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরও গুগল অ্যাডসেন্সের চিঠি নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রবলেম ফেস করে থাকেন, সেই ক্ষেত্রে চাইলে আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করতে পারেন, সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে হেল্প করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত ডিজিটাল মার্কেটিংয়ের উপরে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।